নারী সকল মানুষকে দল মত জাতি ধর্ম সকল মানুষকে আমি নির্বিশেষে এই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিষদের পক্ষ থেকে এবং বিশেষ করে প্রাণরঙ ওয়ার্ডের পক্ষ থেকে। আমি বিশেষভাবে আনন্দিত এবং গর্বিত যে গত 18 বছর যাবৎ আমি এই ওয়ার্ডের কাউন্সিলর এবং নারায়ণগঞ্জে যতগুলো পূজা মণ্ডপ হয় এর মধ্যে সবচেয়ে সেরা পূজা মণ্ডপটি এই আমলাপাড়ায় আমাদের ওয়ার্ডে হয়। এই জন্য আমি এর আয়োজক সভাপতি আমাদের প্রবীর দাদা, সাধারণ সম্পাদক শ্যামলদা সহ আমাদের সুজিতদা, জয়েন্ট সেক্রেটারি সুজিতদা সহ আমাদের এই ভাই ব্রাদার যারা আছে প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আগামী দিনগুলিতে করোনার জন্য গত বছর এবং এই বছর তেমনভাবে আয়োজন করা সম্ভব হয় নাই আমরা সবাই জানি, আগামী দিনগুলিতে আরও ব্যাপকভাবে যেন আয়োজন হয় সেই চেষ্টা কমিটিও করবে, আমরাও করব। আমি এই মুহূর্তে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রাখতে চাই, সবাই যেন করোনার ব্যাপারে সতর্ক থাকি আর কোনো টেনশন যেন আমরা মাথায় কোনো দুশ্চিন্তা না রাখি, কারণ আমাদের বিশ্বাস সকল ধর্মই মানুষকে আলোকিত করে। একজন প্রকৃত ধার্মিক সে হিন্দু হোক মুসলিম হোক সে কোনো দিন কোনো বিশৃঙ্খলায় বিশ্বাসী হতে পারে না। এবং আমি একজন প্রকৃত মুসলমান নিজেকে মুসলিম দাবি করে বলতে চাই, যদি কোনো প্রকৃত মুসলিম কোনো দিন কোনো হিন্দুকে বিরক্ত করতে পারে না, কোনো প্রকৃত হিন্দু কোনো দিন কোনো মুসলমানকে বিরক্ত করতে পারে না। এবং আমরা ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জ শহরে কোথায় কী হলো এটা আমরা জানতে চাই না, বুঝতে চাই না। আমাদের প্রত্যাশা থাকবে এই নারায়ণগঞ্জ শহরে কোনো কেউ হিন্দু মুসলিমকে কেন্দ্র করে এই ধোঁয়া তুলে কেউ কোনো দিন কোনো বিশৃঙ্খলা করতে পারবে না ইনশাল্লাহ। আর যদি কেউ করার চেষ্টাও করে সেটা আমরা এই হিন্দু মুসলমান আমরা গত 500 বছর নারায়ণগঞ্জে যেই রকম ভাই ভাই হিসাবে একত্রে এক বাড়িতে এক ঘরে বসবাস করছি তেমনি এই রাম রহিম আমরা সবাই নিজেরা মিলে এই প্রতিহত করবো ইনশাল্লাহ। কেউ কোনো বিন্দুমাত্র টেনশনে ভুগবেন না, আপনারা আপনাদের আনন্দ নির্মলভাবে পালন করবেন। আর বিশৃঙ্খলা যারা করতে চান কিংবা যারা উস্কানিমূলক কথাবার্তা বলেন তাদের প্রতি আমার অনুরোধ, কারো যদি মারামারি করতে ইচ্ছা হয়, কারো যদি রক্তপাত করতে ইচ্ছা হয়, রক্ত দেখতে মন চায়, আমি তো সারা নারায়ণগঞ্জের দায়িত্ব নিতে পারবো না, ক্ষুদ্র মানুষ আমি আমার ওয়ার্ডের দায়িত্ব নিতে চাই। এই 13 নং ওয়ার্ডে যদি কারো মাথা ফাটাতে মন চায়, কারো রক্ত দেখতে মন চায়, দয়া করে আমাকে খবর দিবেন, আমি মাথা পেতে দিব, আমার মাথা ফাটিয়ে রক্ত বের করবেন, তবুও কোনো ধর্মের নামে কোনো বিশৃঙ্খলা কেউ করবেন না ইনশাল্লাহ। আরেকটা কথা, শুধু এই ধর্ম না, ধর্মীয় কারণে তো অবশ্যই না, সবচেয়ে সেন্সিটিভ বিষয় এই ধর্ম, ধর্মীয় কারণে তো অবশ্যই না, আমরা প্রত্যেকটা দুর্যোগ সম্মিলিতভাবে হিন্দু মুসলমান ভাই ভাই মিলে প্রতিহত করব। সেটা কোনো মানুষের সৃষ্টি করা দুর্যোগ হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, যে কোনো দুর্যোগ হোক, তো সবাইকে আমি আনন্দ উৎসব করার আহ্বান জানিয়ে এবং নিশ্চিন্তে আনন্দ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ খোরশেদ ভাই আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি আবারও বলছি আমরা পূজনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা, কালকে দশমী অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আপনাকে।